দারাজের কয়েন ব্যবহার করে কিন্তু আপনি অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন, এবং এই কয়েন যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ডিসকাউন্টে প্রোডাক্ট নেওয়া যায়। এমনকি অনেক সময় ওই কয়েনের কারণে কিন্তু আপনি যে ডেলিভারি চার্জটা সেটা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো কিভাবে আপনি কয়েন আর্ন করতে পারবেন দারাজ অ্যাপসের মধ্যে। সো কয়েনটা মূলত কি সেটা আগে আমি ফার্স্টে দেখাই, এবং কোথা থেকে দেখবেন কয়েন চলুন সেটা দেখে নেই। এর জন্য দারাজ অ্যাপস ওপেন করে আপনি অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। ফার্স্টেই নিচে ডান পাশে অ্যাকাউন্ট অপশনে গেলেই এখানেই দেখতে পাবেন যে আপনার কতগুলো কয়েন রয়েছে। সো এখানে কয়েন অপশনটা দেখাচ্ছে এবং আমার 3583 কয়েন রয়েছে, আপনার কত কয়েন রয়েছে সেটা এখানে দেখাবে। সো এখানে মূলত কয়েনটা থাকে, এবং এই কয়েন ব্যবহার করে আপনি যদি 500 টাকার উপরে প্রোডাক্ট কেনেন তখন প্রতি আপনি 500 টাকাতে কিছু পরিমাণ ডিসকাউন্ট পাবেন আপনার ব্যালেন্সে যে পরিমাণ কয়েন রয়েছে, এবং প্রতি 100 কয়েনের জন্য আপনি 1 টাকা ডিসকাউন্ট পাবেন, 1000 কয়েনের জন্য এই হিসাবে আপনি 10 টাকা ডিসকাউন্ট পাবেন। সো এইভাবে আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ কয়েন থাকবে সেই পরিমাণ ডিসকাউন্ট আপনি পাবেন। তবে তার জন্য আপনাকে টাকার পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ 500 টাকায় আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাবেন, 1000 টাকা আরও বেশি পাবেন। এভাবে পার্সেন্টেজ অনুযায়ী আপনি ডিসকাউন্ট পাবেন কয়েনের মাধ্যমে। এখন এই কয়েন মূলত আর্ন করবেন কীভাবে সেটা আজকের ভিডিওতে দেখাবো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই কয়েন কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন না যতক্ষণ না আপনার এইখানে একবার গত 6 মাসের মধ্যে 5000 কয়েন পার হয়ে গিয়েছে। এরকম যদি না হয় তাহলে কয়েন ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনার প্রতি 6 মাসের মধ্যে যে কোনো একদিনের জন্য হলেও, 1 সেকেন্ডের জন্য হলেও আপনার ব্যালেন্সে এখানে 5000 কয়েন পার হতে হবে, তা না হলে আপনি এই কয়েন ইউজ করতে পারবেন না। অর্থাৎ 5000 কয়েন পার হয়ে গেলে আপনি দারাজের যে মেম্বারশিপ রয়েছে সেটা আপনি পাবেন, এবং ওই গ্রুপের মেম্বারশিপের পরে মূলত আপনি এটা ইউজ করতে পারবেন। সো যাই হোক, আপনাকে প্রতি 6 মাসের মধ্যে একবার করে 5000 কয়েন পার করতে হবে, এরপরে আপনি কমিয়ে ফেললে অসুবিধা নেই, পরবর্তী 6 মাস পর্যন্ত আপনি কয়েন ইউজ করতে পারবেন। এখন আপনি যদি কয়েন আর্ন করতে চান, অর্থাৎ কয়েন আপনি এখানে আরও অ্যাড করতে চান, সেক্ষেত্রে কয়েকটা সুবিধা রয়েছে। যেমনটা হচ্ছে এখানে ক্যান্ডি ক্রাশ গেম রয়েছে, দারাজ ক্যান্ডি, এটা আপনি খেলে আর্ন করতে পারেন। তবে এটা খেলতে গেলে কিন্তু অনেক সময় কয়েন আরও কেটে নেয়, সেটা হচ্ছে আপনি যদি এই গেমের সঠিক নিয়ম না জেনে, নিয়ম না মেনে খেলতে যান। সেক্ষেত্রে যেটা হয়, আপনি একটা স্টেজে আছেন গেমের, ওই স্টেজটা পার করে পরবর্তী গেমে, পরবর্তী যে স্টেপ রয়েছে সেখানে যাওয়ার জন্য মূলত আপনি কয়েন দিয়ে, কয়েনের বিনিময়ে স্টেপটা আপনি পার করছেন। এই কাজ যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মূল ব্যালেন্স থেকে কয়েন কেটে নিবে, দেন আপনাকে একটা স্টেপ পার করে পরবর্তী স্টেপে পাঠিয়ে দিবে গেমে। সো এই জিনিসটা কখনো ভুল করবেন না, এই গেমটার সঠিক নিয়ম জেনে দেন খেলবেন, তাহলে আপনি কয়েন আর্ন করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। ফার্স্ট ওয়েটা তো বললাম, এখন পরবর্তী যে ওয়ে রয়েছে সেটা হচ্ছে যে কালেক্ট কয়েন্স ডেইলি নামের একটা অপশন রয়েছে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এইখানে কোনো ধরনের সমস্যা নেই, আপনি জাস্ট চেক ইন অ্যান্ড কালেক্ট অপশনে দিলে প্রতিদিন কিন্তু এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন। দেখেন এখানে আজকে 300 কয়েন দিয়েছে, আগামীকাল যদি আপনি করেন কয়েন কালেক্ট করেন 450, দেন 465, এভাবে যদি নিয়মিত কয়েন কালেক্ট করেন পরপর কিন্তু বাড়তে থাকবে। সো এখান থেকে আপনি প্রতিদিন কয়েনগুলো কালেক্ট করে নেবেন। সো এখান থেকে যদি কয়েন কালেক্ট করেন তাহলে আপনার কয়েন কিন্তু অ্যাড হবে ওখানে, এইভাবে কয়েন আর্ন করতে পারেন। পরবর্তী যে থার্ড প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট অর্ডার করতে হবে দারাজ থেকে। আপনি প্রোডাক্ট অর্ডার করলে ওই পরিমাণ কয়েন আপনি দারাজ থেকে পেয়ে যাবেন। সো প্রোডাক্ট অর্ডার করার পর প্রোডাক্ট কিন্তু আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে, রিসিভ না করলে কয়েন অ্যাড হবে না। সো এই যে প্রসেসগুলো বললাম, এই 3টা প্রসেস ফলো করে আপনি দারাজ থেকে কিন্তু কয়েন আর্ন করতে পারেন প্রচুর পরিমাণ, এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ ডিসকাউন্ট নিতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।